দূর থেকে ওই যারা নামাজ কালাম পড়তো ওগুলো আমার ভালো লাগতো বা দান খরাত করতো চোখ দিয়ে পানি বাড়াইতো যে আমি যদি ওই ধর্ম হতে পারতাম এরকম আর কি আমার ঘর বাড়ি তারপরে সব কিছুই ত্যাগ করে গেছে মানুষের অত্যাচার পাইছি মানে ইসলামের লোকের কাছে গেছি হেল্পের জন্য পাইনি পরিবারে নিয়ে খুব কষ্টের ভিতরে আর কি জীবন খাওয়া দাওয়া ঠিক নাই মানে সবকিছুই কষ্টের ভিতরে আছি বাবা মা থাকলে দিতে অবশ্যই কিন্তু আমার বাবা মা মানে জায়গা নাই মানে যেটুক বিটা আছে আমার বাইরে মানে চল ছেলে ভিটা খাইতে পারবো না এটুক বিটা আছে মানে দুই বে তো থাকা লাগবো বুঝছে না এরকম দুইটা ঘর উঠবো কিন্তু আমার আমার যে কইরে দিব এই ইয়াটা নাই জগৎ সংসারে মানুষ কতই না বৈচিত্র্য এবং কতই না তার মন বৈচিত্র্যময় সমাজ সংসারে প্রতিনিয়ত যে ঘটনা ঘটে তার কথা কে কয়জনই জানে বলছিলাম হিন্দু যুবক পবিত্রতার কথা যিনি হিন্দু থেকে মুসলিম হয়ে এখন পরিবার নিয়ে পথে পথে ঘোরে ব্যাপারটি ভিন্ন শোনা গেলেও বাস্তবিক এমন ঘটনার ভুক্তভোগী হয় এক নমুসলিম দম্পতি পরিবার আর এমন ঘটনার দৃশ্যটি আর নিউজের ক্যামেরায় ধরা পড়ে নাটোরে ঘটনার ন মুসলিম দম্পতিদের ভাষমতে মতে নাটোর জেলার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের উত্তর পটুয়াপাড়া বাসিন্দা শ্রী সাধন চন্দ্র দাসের ছেলে পবিত্র দাস যে কিনা হিন্দু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে জানিয়ে তৈরি হয় চাঞ্চল্য হিন্দু যুবকের এমন এক ঘেমি একতরফা চিন্তায় বিস্ময় সৃষ্টি করে পরিবারে পরিবারের সকলের অজান্তে এই স্থানে মুসলিমদের সহযোগিতা কোর্টের এপিডেভিটের মাধ্যমে কালমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে হিন্দু যুবক ইসলাম ধর্ম গ্রহণ করার পর হিন্দু যুবক থেকে নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয় সালমান সালমান রহমান রহমানের ইসলাম কথাটি মধ্যে এলাকায় এতে প্রতিক্রিয়া বিষয়টি স্বাভাবিক কোন অবস্থায় মানতে নারাজ নমুসলিম সালমান রহমানের পিতামাতা ও তার স্বজনপ্রিয় মানুষ এরপর থেকে নমসলিম সালমান রহমানের পরিবার থেকে হয়ে পড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে বড় একা বৃহস্পতিবার তার নিজ এলাকায় গেলে হিন্দী জুবুক নওমুসলিম সালমা রহমান ইসলাম ধর্ম গ্রহণের নেপথ্যের কথা ও বর্তমান মানবাতার সাথে জীবন যাপনের পরিস্থিতির কথা আর কে নিউজের ক্যামেরায় দুঃখভারাকান্ত তুলে ধরেন আসলে তিনি নওমুসলিম কেন হলেন একটু সেটা একটু তার মুখ থেকে আমি শোনার চেষ্টা করি হ্যাঁ প্রথমে কি আপনার নাম বলবেন জি মোহাম্মদ সালমা রহমান আচ্ছা আগে কি নাম ছিল আগের নাম হলো পবিত্র দাস পবিত্র দাস জি আচ্ছা তো আপনি কেন মুসলমান ধর্ম গ্রহণ করেছেন যে আমার ছোটবেলা থেকে আগে ইচ্ছা ছিল খুব কিন্তু আমার বাবা মার জন্য হতে পারতাম না পরে আমার একটা বাধা এসেছিল মানে আমি সরকারি চাকরি করতাম পরে আমার চাকরিটাও চলে গেছে আমার একটা বিয়ে তো হওয়ার কথা ছিল হিন্দু সঙ্গে যে বিয়ে হতে পারেনি এরপর পরে আমার কেমন করে চাকরি হয়ে গেছে পরে আমি এক মুসলমান মেয়ে বিয়ে করতে যাচ্ছি বাড়ির থেকে বাধা দিছিল তারপরে আমি আবার হলো বাধা দেওয়ার কারণে পরে আমি না আমাকে ইসলামে বাধা দিয়ে হলো বিয়ের মধ্যে বাধা দিয়ে হলো হিন্দু ধর্মে এখন আমি বিয়ে করে মানে মুসলিম হয়ে যাব আর কি মানে প্রথম আকাঙ্ক্ষাটা ছিল আপনার ওই মুসলিম মেয়েকে বিয়ে করা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করা ইসলাম ধর্ম করা কিন্তু ওই ওগুলা দিয়ে বাধা এসেছিল তাই আমি ইসলাম গ্রহণও করব আমি মুসলিম মেয়েকে বিয়ে করব এরকম আর কি মানে এটা আপনার মানসিক ভাবে প্রস্তুত নিয়েছেন হ্যাঁ মানসিক প্রস্তুত ছিল তো এই যে আপনি যেহেতু ইসলাম ধর্মে গ্রহণ করছেন নাকি মানে এই ভিতরে যে লালনটা আপনি করেছেন এটা কতদিন আগে থেকে নাকি ছোটবেলা থেকে ছোটবেলা থেকেই আমি মানে পাঁচ বছর ইয়া দুই তিন বছর বয়স থাকতে আমি সাধনা করতাম মুসলিম হওয়ার জন্য মানে বিভিন্ন ধর্মসভা বা বিভিন্ন যেগুলো সেগুলো আপনি শুনতেন মাঝে হ্যাঁ আর আমার ঈদুল আজাহ জন্মগ্রহণ আমি ঈদুল আজাহ আমার জন্মগ্রহণ হয় আমার মায়ের পেট থেকে আমি ও আচ্ছা মানে মুসলমানদের যে ধর্মীয় একটা উৎসব অর্থাৎ যে পবিত্র যে ঈদুল আজহা ওই দিনই আপনার জন্মগ্রহণ করে না ওই দিনই আমি জন্মগ্রহণ করি ওই দিন থেকে আমি আকৃষ্ট হই মানে জিন একদম মানে একটা জাদুটন আকর্ষণ মানে ওই ধর্মে যাওয়ার জন্য আর কি কান্না করতাম বা দূর থেকে দেখতাম খুব ভালো লাগতো আর কি পরে আল্লাহ কবুল করছে আর কি এরকম আর মানে দূর থেকে আপনি কি দেখতেন দূর থেকে ওই যারা নামাজ কালাম পড়তো ওগুলো আমার ভালো লাগতো বা দান খরাত করতো চোখ দিয়ে পানি বাড়াইতো যে আমি যদি ওই ধর্ম হতে পারতাম এরকম আর কি মানে আপনার ভিতর ছিল মানে আকর্ষণ হতো আর কি আচ্ছা 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 পরে আবার এই মানে এগুলা মানে চলে আসছে আর কি আমি হব তারপরে এরকম আমার সামনে পড়ছে কিছু মেলা কিছু মোকাবেলা হয়েছে এরকম যেমন যেমন মানে আমি যখন ওই যে বললাম আমি যখন চাকরি করার সময় আমি একটা মেয়ে বিয়ে করতেছিলাম বড় বাবা মা মানিনি তারপরে আমি হলো মুসলমান হয়ে মুসলমানের মেয়েকে একটা বিয়ে করে আমি মুসলমান হয়ে যাবো আর কি এরকম চিন্তা ভাবনা আসছিল আর কি আচ্ছা যে গল্পটা আপনি কথাটা বলেন এটা কত সালের ঘটনা এটা হলো আপনার হলো মানে কোনটার কথা বলেছেন মানে যেটা আপনি বললেন যে মুসলমান ধর্ম মেয়েকে আপনি বিয়ে করবেন বা যেহেতু আপনি তো মুসলমান ধর্মের মেয়েকে তো আপনি আগে বিয়ে করেন নিশ্চয়ই আপনি আগে তো মুসলমান হয়েছেন জি জি আপনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন কত সালে মুসলিম ধর্ম দুই হাজার ষোলো শেষে হ্যাঁ দুই হাজার ষোলো শেষের দিকে জি সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বর এগারো মাস আর কি আচ্ছা এটা কার মাধ্যমে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মাওলানা হাফেজ নাজমুল ইয়া উনি কি বেঁচে আছেন উনি আছে বেঁচে আছেন বেঁচে আছেন ও উনার কাছে আপনি প্রথমে কি বললেন কালেমা পড়ছে আর কি না না আমি কালিমা তো অবশ্যই আপনাকে পাঠ করা লাগবে যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করছেন তো নিশ্চয়ই তো তার কাছে আগে কালিমা পাঠ করার আগে তাকে তো জিজ্ঞেস করে বলছেন যে আমি তো এরকম ছিলাম ভাই আমরা এবি করা তো করে তারপর হুজুর গেছে কোটে ওইখান থেকে তারপরে ইয়ে করে হয়েছে আর তারপরে আমাদের বিয়ে শাদি হয় কি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার যে স্ত্রী জি কিন্তু আপনার মুসলিম পরিবারে জি মুসলিম পরিবারে আচ্ছা এই বিয়েটা আপনার কিভাবে হয় বিয়েটা আমার দেখাশোনা ছিল তারপরে মনে করেন যে আমাদের দুজনে প্রশ্ন ছিল ফ্যামিলি ডেকে বিয়ে করেছে হয়েছে তারপর আমি আগে ইসলাম গ্রহণ করেছি তারপরে বিয়ে শাদি করছি আর কি তাহলে সংসার জীবনে আপনার এখন কে কে আছেন সংসার মানে আমাদের দুই বাচ্চার বউ এই দুই বাচ্চা আর আপনার স্ত্রী আর কি আচ্ছা যেহেতু আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি একটা ধর্মান্তরিত হয়েছেন তা আমার প্রশ্ন হলো যেহেতু আপনার বাবা মা তো নিশ্চয়ই আছেন জি আছে আচ্ছা আপনার বাবা মা কি আপনার খোঁজ খবর নেই না মাঝে মাঝে ফোন দেয় কথাবার্তা বলি আবার বলে না রাগারাগি হয় এরকম কেন কি করে ওরা রাগারাগি করে ইসলাম গ্রহণ করাতে মানে অপরাধ একটাই অপরাধ একটাই ইসলাম ধর্ম গ্রহণ করা জি তো এই মুহূর্তে যেহেতু আপনি এটা অবস্থান আছেন আপনার বাবা মা যদি বলে যে ফিরে আসতে হবে না আমি যাব না আমি তো সব কিছু ত্যাগ করেছি ছেড়ে যে আল্লাহ রাসুলের কাজে আসছি আমি ডগমনও পাইছি আল্লাহর রাসুলের কাজে আসে আমি হলো পরীক্ষা আসে অনেক বিভিন্ন তাও আমি যাইনি এইভাবে আমি জীবন যাপন করতে চাই মানে এই জায়গা থেকে আপনি কি কি কষ্ট আপনার মানে ত্যাগ স্বীকার করা লাগছে আমার ঘর বাড়ি তারপরে সবকিছু ত্যাগ করে গেছে মানুষের অত্যাচার পাইছি মানে ইসলামের লোকের কাছে গেছি হেল্পের পাইনি বিভিন্ন মানে ইয়া পাইছি সমস্যা মানে প্রতিবেশীর দ্বারা তো বটেই পাশাপাশি আপনার যারা মুসলিম প্রিয় মানুষ যারা তাদের দ্বারাও কি আপনি মানে শিকার হয়েছেন হ্যাঁ তারা সেই শিকার হয়েছে আমাকে হেল্প করার জন্য হেল্প করিনি

আচ্ছা আচ্ছা এটা কতদিন এটা আমি ওই দুই হাজার বিয়ের পর থেকেই হয়ে যায় আমার বেশি মেন্টালি প্রবলেম মানে আমি তার একটু ক্লিয়ার হতে চাচ্ছি যেহেতু আপনি মুসলিম ধর্ম গ্রহণ করলেন তখন কি আপনি ভালো ছিলেন তখন মানে আমি চাকরি করতাম একটা ওই যে জনপ্রশাসনে মন্ত্রণালয় আচ্ছা ওইখান থেকে তো আমি অফিসের সাথে রাগা লাগি তখন থেকে আমার একটু মানে মেন্টালি শুরু হয় তখন থেকে আর বিয়ে করার পর থেকে ফুল হয়ে যায় তাহলে আপনি পরিবার নিয়ে এখন কেমন আছেন পরিবারে নিয়ে খুব কষ্টের ভিতরে আর কি জীবন খাওয়া দাওয়া ঠিক নাই মানে সব কিছুই কষ্টের ভিতরে আছি এরকম কর্ম হিসেবে কর্ম হিসেবে কর্ম ঠিক মতন করতে পারি না আমি বাড়ি কাজ কাম করতে পারি না মাথা বা কিছু টাকা পয়সা নেই কিছু করবো কোনো সব দিকে মানে ইয়ে এরকম হম তাহলে খুবই কষ্টে আছেন খুব কষ্টে আছে জি যেটা সে কাউকে বলা যাচ্ছে না না কাউকে বলা যাচ্ছে না আর বললেও বোঝে না আর কি বলে যে তোমার চেয়ারের সুন্দর স্মার্ট চেয়ারা তুমি মানুষ মানে বাইরে দেখে ভিতরে দেখে না মানুষ মানে অবহেলা করে আর কি মঠকা মঠকাতে আপনি অবহেলার পাত্র জি পাত্র মানে এই একটা কারণ যে মুসলমান আপনি হয়েছেন জি মানে নিজের মানুষের দ্বারা হয়েছেন পাশাপাশি যে যাদের দ্বারা এখন অর্থাৎ মুসলিম ধর্ম এরাও আপনাকে মানসিক ভাবে আপনাকে পীড়া দিয়েছে আচ্ছা তো সব মিলে এখন বড়ই কষ্টে আছেন জি আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন আমার মাধ্যমে আমার মাধ্যমে যদি আপনারা একটু যদি আমার থাকার ব্যবস্থা একটু করতে পারবেন কর্ম আমি একটা মানে কোনো চাকরি বাকরি আমার দ্বারা সম্ভব হবে না আর কি ডাক্তার দেখালেও বা একটু দোকানটা পাট করে যদি খাইতে পারি বাল বাচ্চা লি আপনার দ্বারা বা আল্লাহর ইচ্ছা এই ও অর্থাৎ আপনার থাকার মতন মাথা গুজার মতন এই ব্যবস্থা আপনার নাই নাই আমরা ভাড়া থাকি একজন ভাড়াও থাকি না একজন মানুষ থাকতে দেয় তাই সবাই তো এক না মাদের সাথে ভালো মানুষ পরে থাকো দুই এক মাস থাকে চলে যাও এরকম থাকি আমরা যে বাসার থেকে আসি আমরা এমনি থাকি এখন ওরা বলছে চলে যাইছে আর কি ও ওরাও আপনাকে নির্দেশ দিয়েছে নির্দেশ যে বাড়ি ছাড়ো তারপরে আমার বউ হালকা পাতলা কাজ করে তারপরে থাকতে পারে এখন কাজ কাম ঠিক মতন করতে পারে না কইছে চলে যাও আর অবস্থা আচ্ছা আচ্ছা সবার সহযোগিতা চেয়ে কথা বলেন সালমান রহমানের স্ত্রী সালমা আক্তার আচ্ছা এই যে নমুসলিম প্রদীপ দাস তো আগে ছিল এখন তো এখন সালমান রহমান আর কি তো আপনার বিয়েটা তার সাথে কিভাবে হয় বিয়েটা হয় মানে আমরা ডাকা সার্কি করতাম তারপরে এই মানে মা করে বিয়া দেয় মানে ইয়া হ্যাঁ দেখাশোনার মাধ্যমে বিয়া দেয় আর উনি আমার বিয়া করে বুঝছেন মুসলমান ধর্ম পালন করে বিয়ে করছে আপনার বিয়েটা হয় কত সালে আমার বিয়েটা হয় ষোল ডিসেম্বরে ষোলো 2016 সালে মানে ডিসেম্বরের শেষ না শেষ আর কি মানে 16 সালের শেষে আর কি মানে 17 আগে আর কি আচ্ছা আপনার ভাইবোন কয়টা আমার ভাই দুই ভাই দুই বোন আপনি আমি তৃতীয় নাম্বার আপনি তৃতীয় আমি তৃতীয় নাম্বার আপনার বাবা আছেন হ্যাঁ আমার বাবা মা বাচ্চা আছে আপনার বাবা কি করেন আমার বাবা কৃষি কাজ কই কৃষি কাজ করেন জমি জায়গা আছে আছে বর্তমানে আমার বাবা মা আছে কিন্তু আমার বাবা মা দেখছে মোটামুটি কিন্তু এখন আর দেখতে পারেন কারণ কারণ সবার সংসার আছে মনে করেন হ্যাঁ সংসার আছে আর মনে করেন বাবা মাও দেখতে পারে না কিন্তু কষ্টের ভিতরেই আছে মানে আপনার বাবা মাও আপনাকে দেখতে পারে না না আগে দেখছে এখন দেখতে পারে না কারণ কি কারণ আমার তো সংসার আছে আর সংসার আছে মনে করেন সবাই তার সবাই সবার না কারণ মনে করেন আমরা আমরা জীবন নিয়ে চলতে পারি না ওরাও জীবন নিয়ে চলতে পারে না বুঝছেন ওরাও কষ্টে আছে এজন্য জন্য দেখতে পারেন মানে এর জন্য কি আপনার বাবা মা আপনাকে বলে যে তুমি তোমার ওই স্বামীর সংসার ত্যাগ করো না 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 এটা বলে না কিন্তু দেখাশোনা করবে না মানে একটু যে সহযোগিতা সেটাও করেন আর কি না আগে করতে এখন মনে করেন বর্তমানে এটা নাই বাইরে তো চলতে পারে না বলছেন না সবার সংসার কষ্ট চলে বাবা মা এমন আর দেখতে পারে না আর কি এর কি কথা আচ্ছা বিষয়টা তো এমন হতে পারে যে তো সে তো জামাই আপনার পরিবারের জন্য আপনার তো সে তো জামাই তো যেহেতু আপনার তো একটা অধিকার আছে বাবা মা প্রতি তো সন্তানের অধিকার থাকে না তে সৌদি অধিকার থেকে যেহেতু আপনিও কিছু সয় সম্পত্তি যদি পান বা সেই ক্ষেত্রে যদি যদি বলেন যে ঠিক আছে আপনার স্বামী আমার স্বামী তো এই অবস্থা একটু তাকে একটু সহযোগিতা করব বা একটু জায়গা যদি থাকে জায়গা বিশেষ করে আপনার শুনলাম আপনার স্বামী যেহেতু বললো যে মানে মাথা গোজার মতন এখন ব্যবস্থা মানে একটু যে ঘরে যে একটু মানুষ শুবে সেই শোয়ার মতন ব্যবস্থা নাই তো সেই ক্ষেত্রে এরকম কথাবার্তা আপনার বাবা মাকে কখনো বলছেন না আমার বাবা মা থাকলে দিতে অবশ্যই কিন্তু আমার বাবা মাও মানে জায়গা জমিন নাই মানে যেটুক বিটা আছে আমার বাইরা মানে চলতে ভিটা খাইতে পারবো না এটুক বিটা আছে মানে দুই বে তো থাকা লাগবে বুঝছেন না এরকম দুইটা ঘর উঠবো কিন্তু আমার আমার যে কইরে দিব এই ইয়াটা নাই থাকলে অবশ্যই দিত এখন আপনার কথা যেটা আমি যা বুঝলাম মোট কথা তালিকা এটা মানসিকতা যেহেতু আপনার বাবা মা যেহেতু বলছেন বলতে দেখাশোনাই করে না তার মানে নিশ্চয় এটা সদিচ্ছা বা আন্তরিকতা ঘাটতি আছে এখানে এটাই নিশ্চয়ই মনে হয় আচ্ছা আচ্ছা সর্বশেষ কথা হইল যে আপনার স্বামী তো যেহেতু এখন মানসিক ভাবে যেটা আমরা বুঝলাম যে তিনি কখনো ভালো কখনো খারাপ মানসিক মানুষেরের মত পাগল হইয়া গেছে মানে ওই কাজ কাম কোনো কিছু করতে না আর ভবিষ্যতে এক কাজ শিখছে বুঝছেন এজন্য সমস্যা হইয়া গেছে বেশ মানে এক কাজ বলতে হ্যাঁ এক কাজ মানে সারকি করছে তো এই ভবিষ্যতে মানে এক সারকি করছে সারা জীবন কাটাই গেছে

বালার দিকে দিতাছেন মানে টাকা পয়সা লাগিয়ে করতে পাতাছেন চিকিৎসা মানে আপনার ইচ্ছা কি আমার ইচ্ছা মানে এটা মানে একটু জায়গা যদি কইরা দিতেন তা একটু সুবিধা হতো আপনার এজন্য আমরা আপনার কাছে আস মানে একটু সহযোগিতা চাচ্ছেন নাকি মানে বিশেষ করে যেহেতু একটা থাকার মতো যেহেতু যে ব্যবস্থা আপনার তো নাই এবং সেই জায়গাটা আমরা থাকার মতো ব্যবস্থা হলি মোটামুটি আপনার জন্য একটা ভালো হয় হ্যাঁ হ্যাঁ এটাই আমরা একটু চাইতেছি সহযোগিতা আপনার কাছে আর কিছু না বুঝছেন বাড়ির থাকা হইলে তো মনে করেন একটা না একটা কিছু কয়টা খাইতে পারবো বুঝলেন নেই কারণ বাড়ির থাকাটা এই নেই এই জন্য মানুষের কাছে তো সবসময় থাকতে দেবো না আর বাসা বাড়ি থাকতে গেলে কম টাকার ভাড়া তো নাই মোহাম্মদ রফিক আর কেনুস স্টাইটি ফোর